শ্রেণীর ছাত্রীদের আজ আমি এখন কোষ বিভাজন পড়াবো কোষ বিভাজন এবং কোষচক্র ঠিক আছে কোষ বিভাজন পড়তে গেলে আগে তোমরা নিশ্চয়ই জানো কোষ কাকে বলে কোষ হচ্ছে জীবদের গঠনগত এবং কার্যগত একক তাহলে কোষ বিভাজন পড়তে গেলে আমাদের পড়তে হবে ক্রোমোজোম ডিএনএ এবং জিন এগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে আগে তাহলে কোষ পড়েছ জীবদের গঠনগত এবং কার্যগত একক কোষের মধ্যে আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি সেই নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমোজোম নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমোজোম হ্যাঁ ক্রোমোজোম কোথা থেকে হচ্ছে ক্রোমাটিন জালিকা আছে নিউক্লিয়াসে আমরা দেখেছি সরু সরু সুতোর মতো অংশ যেটা ক্রোমাটিন জালিকা জালিকা সেই ক্রোমাটিন ক্রোমাটিন বা তন্তু থেকে এক ধরনের নিউক্লিয় প্রোটিন তন্তু সৃষ্টি হচ্ছে যা থেকে ক্রোমোজোম তৈরি হচ্ছে ক্রোমাটিন তন্তু হলো এক ধরনের নিউক্লিয় প্রোটিন তন্তু নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আমরা জানি নিউক্লিক অ্যাসিড দু ধরনের একটা হচ্ছে ডিএনএ একটা হচ্ছে আর এনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড তাহলে এখানে নিউক্লিয় প্রোটিন তন্তু হচ্ছে ক্রোমাটিন তার থেকে কি তৈরি হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোম কিভাবে তৈরি হচ্ছে দেখো এখানে একটা ছবি তোমাদের দেওয়া হয়েছে দেখো এখানে দেখো হুম জিন ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ জিন হ্যাঁ তাহলে তোমরা জিন হলো তারপরে দেখো এখানে হিস্টন প্রোটিনগুলো আছে যুক্ত হয়ে এখানে দেখো একদম ক্রোমোজোম তৈরি হয়েছে ক্রোমোজোম তৈরি হয়েছে আরও ক্লিয়ারভাবে যদি তোমরা দেখতে চাও দেখো এই ছবিটাতে তোমাদের আরও ক্লিয়ার পাবে তাহলে ক্রোমোজোম আমি কি বললাম নিউক্লিও ক্রোমাটিন তন্তু থেকে তৈরি হচ্ছে ক্রোমোজোম হুম প্রোমাটিন তন্তু দেখো এখানে নিচ থেকে তোমরা দেখে যাও হুম যদি দেখো এখানে দেখো ডিএনএ আছে ডিএনএ এই যে ডিএনএ হুম আমি বললাম ডিঅক্সি অক্সিডাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ ডিএনএ দেখো এখানে হিস্টোন এই যে ছোটো ছোটো এগুলো হিস্টোন প্রোটিন হিস্টোন প্রোটিন এই দেখো এখানে ডিএনএর সঙ্গে এখানে যোগ হয়েছে দেখো এখন ডিএনএ প্লাস এইচ ওয়ান হিস্টোন হয়েছে হয়ে তৈরি হয়েছে কি এখানে দেখো ক্রোমাটিন এখানে সোলানয়েড বলা হচ্ছে এটাকে ডিএনএ স্টোন নিউক্লোজোম কোড তৈরি করেছে এই যে দেখো এরকম পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি হয়েছে ওই ক্রোমাটিন তন্তু এটা হচ্ছে দুশো ন্যানোমিটার ব্যাস হ্যাঁ ক্রোমাটিন তন্তু এরপরে দেখো ক্রোমাটিন তন্তু গেল এইখানে দেখো ক্রোমাটিন ক্রোমাটিড হয়েছে ক্রোমাটিড ক্রোমাটিড তারপরে মেটাফেস ক্রোমোজোম হয়ে গেছে তাহলে দেখো এখান থেকে ডিএনএ আমরা এখানে দেখব ডিএনএ যে কার্যকর অংশগুলো হলো জিন হ্যাঁ এখানে দেখো হিস্টন প্রোটিন তাহলে নিউক্লিক অ্যাসিড আর হিস্টন প্রোটিন যোগ হয়ে তৈরি তৈরি হয়েছে হয়েছে কি তার আগে কতগুলো স্টেপ আছে দেখো এরকম কি বললাম নিউক্লোজোম তৈরি করে তাহলে নিউক্লোজোম কি হচ্ছে ক্রোমার এই যে ডিএনএর সঙ্গে হিস্টন প্রোটিন যোগ হয়েছে ডিএনএর সঙ্গে এই যে হিস্টন অক্টামার ডিএনএর সঙ্গে এক একশো ছেচল্লিশ বেশ জোড়া হয়ে কি তৈরি করেছে নিউক্লিওজোম এই নিউক্লিওজোম হয়ে ক্রোমাটিন তন্তু হচ্ছে হয়ে 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 কি গেল ক্রোমোজোম হলো এই হলো কি বললাম ডিএনএর সঙ্গে ক্রোমোজোমের সম্পর্ক এবং এইখানে আমরা জিন দেখতে পাচ্ছি এই ছবিটাতে তোমরা তোমাদের বইয়ের ছবিটাতে দেখো দিয়ে দিয়েছে জিন দিয়েছে তাই তো এখানে দেখো জিন এই যে যে কার্যকর অংশ ডিএনএর কার্যকর অংশকে আমরা বলছি জিন তাহলে কি বললাম ক্রোমোজম হচ্ছে ইউক্যালিটিক কোষের নিউক্লিয়াস মধ্যস্থ ক্রোমাটিন জালকের ক্রোমাটিন তন্তু থেকে সৃষ্ট প্রোটিন দ্বারা গঠিত যে দণ্ডাকর অংশ কি করে জীবের বংশগত বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে নিয়ে যায় এক জেনারেশন জেনারেশন থেকে অপর নিয়ে যায় প্রজাতির হচ্ছে মিউটেশন হঠাৎ পরিবর্তন ঘটাতে পারে প্রকরণ মানে পরিবর্তন এবং বিবর্তন মানে ক্রম পরিবর্তন আস্তে আস্তে বহু যুগের পরিবর্তনের ফলে কোন নতুন জীবের সৃষ্টি হতে পারে সেটাকে আমরা বলছি বিবর্তন বিবর্তন প্রথমে মনে করো এক কোষি জীব হয়েছে এই তার থেকে আমরা এই যে বহু কোষি জীব হয়েছে তাহলে কত বছরের কোটি কোটি বছরের পরিবর্তনের ফলে এই যে ক্রম পরিবর্তন হচ্ছে বিবর্তন এরপরে হচ্ছে ক্রোমোজোম সৃষ্টি তাহলে কি হলো নিউক্লিয়াস মধ্যস্থ একটি মাইক্রোমলিকুল ম্যাক্রোমলিকুল হলো ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড এটি নিউক্লিয়াসের মধ্যে কি হয় আংশিক উন্মুক্ত অবস্থায় থাকে যা প্রোটিনকে ওই যে বললাম নিউক্লোজোম তৈরি করলো হিস্টন প্রোটিন দৃঢ়ভাবে পেঁচিয়ে থাকলো হিস্টন প্রোটিন কুণ্ডলীকৃত অবস্থায় নিউক্লিয় প্রোটিন নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন এবং প্রোটিন গঠনটি হলো ক্রোমাটিন তন্তু এবং ক্রোমাটিন তন্তুর কুণ্ডলিকৃত অংশগুলোই হলো কি ক্রোমোজোম হয়েছে ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম হলো প্রকৃতপক্ষে কি ডিএনএ অনুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা তাহলে কি বললাম ক্রোমাটিন ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম তৈরি হলো ক্রোমাটিন তন্তুগুলোই কি ক্রোমোজোম তাই তো ক্রোমাটিন তন্তু হলো এর কি কুণ্ডলীকৃত অবস্থায় দেখো কুণ্ডলী হয়েছে কুণ্ডলি হয়েছে তো এ দেখো এখানে ডিএনএ তাহলে হলো এখানে কুণ্ডলী হলো তো এখানে কুণ্ডলী আর তো কিছু না ওই যে বড় ছবিটা তো আমি দেখেছি দিয়ে তারপরে তো ক্রোমোজম হলো তাহলে কি বললাম কুণ্ডলীকৃত অংশ ক্রমনিমা হচ্ছে ক্রমজম হচ্ছে এবং প্রত্যেকটা ক্রোমোজোম দুটো ভাগে ভাগ হয় তাকে আমরা বলছি ক্রোমাটিড ক্রোমাটিড আবার অসং দুটো ভাগে ক্রোমনিমা হয় হুম পরে পড়াচ্ছি আমরা তাহলে ডিএনএর যেসব কার্যকরী অংশ নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষে প্রয়োজনীয় সংকেত বহন করে বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসাবে কাজ করে তাকে আমরা বলছি জিন কার্যগত হুম বা গঠনগত একক এখানে দেখো বিভিন্ন জিন জীবের দ্বারা চরিত্রের বহিঃপ্রকাশে সাহায্য করে এবং ইউকারেটি কোষে ক্রোমোজোমের উপর জিন রৈখিকভাবে কি হয় সজ্জিত থাকে জোহানসেন জিন শব্দটি প্রথম প্রবর্তন করেন ক্রোমোজোম তোমরা পড়লে ডিএনও জিনের আন্তঃসম্পর্ক সম্পর্কটা তাহলে কী হলো ডিএনএ এবং প্রোটিনের সংস্পর্শে সমন্বয়ে বা একসঙ্গে যুক্ত হয়ে কী তৈরি হলো ক্রোমোজোম এবং ক্রোমোজোমের মধ্যে ডিএনএর এর কার্যকরী অংশগুলো হলো জিন সুতরাং ক্রোমোজোম ও ডিএনএ হলো ডিএনএ ও জিনের ধারক ও বাহক ক্রোমোজোম কি করছে ডিএনএ এবং জিনকে ধারণ করছে এবং বহন করছে বাহক মানে নি পাঠাচ্ছে পরবর্তী প্রজন্মে তাই তো ওই যে বললাম বংশগতির ধারক এবং বাহক হলো জিন তাহলে ক্রোমোজোমের প্রকারভেদ দেখো মানুষ ও স্তন্যপায়ী প্রাণীদের ঘাসপোরিং প্রভৃতি বিভিন্ন প্রাণী ধরনের ক্রোমোজোম দেখতে পাওয়া যায় একটা হচ্ছে অটোজোম 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 ছবি এবং এবং হলো বৈশিষ্ট্য ছাড়া দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রমোজমগুলো যে জিন বহন করছে তাদেরকে আমরা বলছি অটোজোম যেমন মানুষের গায়ের রং চুলের রং উচ্চতা মুখমণ্ডলের গড়ন হ্যাঁ দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে অটোজোম অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় মানুষের দেহকোষে অটোজম সংখ্যা হলো বাইশ জোড়া বা চুয়াল্লিশটি তেমনি সেক্স ক্রোমোজম যেসব ক্রোমোজম জীবের যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে আমরা বলছি সেক্স ক্রোমোজম যেমন মানুষের সেক্স ক্রোমোজম হলো এক্স ক্রোমোজম এবং ওয়াই ক্রোমোজম পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে একজোড়া করে সেক্স ক্রোমোজম থাকে পুরুষের ক্ষেত্রে এক্স ও ওয়াই হেটোরোগ্যামেট হেটোরোগ্যামেট এক্স এবং ওয়াই আলাদা আলাদা দেখো মহিলাদের দুটো এক্স এক্স হুম হোমোগ্যামেট মহিলা হলো হোমোগ্যামেট একই ধরনের গ্যামেট তৈরি করবে পরে বল বলছি আমরা এগুলো হুম উইলসন এবং স্টিভেন সেক্স ক্রোমোজোম আবিষ্কার করেন এবং কোরেন্স প্রথম এক্স ক্রোমোজম পর্যবেক্ষণ করেন ক্রোমোজোম সংখ্যা দেখো বিভিন্ন প্রজাতির ক্রোমোজম সংখ্যা নির্দিষ্ট যেমন আমরা মানুষের ক্ষেত্রে বললাম তেইশ জোড়া বাইশ জোড়া অটোজোম এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম কখনো কখনও দুই বা তার বেশি প্রজাতির ক্রোমোজম সংখ্যা একই হতে পারে জীব ধরনের কোষ দেখা যায় হ্যাপ্লয়েড কোষ এবং ডিপ্লয়েড কোষ হ্যাপ্লয়েড কোষ মানে যেখানে হ্যাপ্ল এক বা একাধিক স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত একটি ক্রোমোজম সেটকে হ্যাপ্লয়েড সেট বলা হয় যেমন এন চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় হ্যাপ্লয়েড সেট যুক্ত কোষকে হ্যাপ্লয়েড কোষ অর্থাৎ উদাহরণ হলো জনন কোষ আর ডিপ্লয়েড হচ্ছে ডিপ্লয়েড হলো এই যে ডিপ্লয়েড শেড বা ডিপ্লয়েড কোষ হলো দুটো হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমকে একত্রে ডিপ্লয়েড সেট ক্রোমোজোম বলা হয় সেখানে প্রতিটি স্বতন্ত্র ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে এন দ্বারা চিহ্নিত করা হয় ডিপ্লয়েড সেট ক্রোমোজোমকে বলা হয় ডিপ্লয়েড কোষ হুম ডিপ্লয়েড যুক্ত ক্রোমোজোমকে বলা হচ্ছে ডিপ্লয়েড কোষ মানুষের জনন কোষের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হলো কটা তেইশটা বাইশটা হলো অটোজোম একটা হলো সেক্স ক্রোমোজম কিন্তু ডিপ্লয়েড সেট ক্রোমোজম কত তেইশ জোড়া ওখানে যেমন তেইশটা হলো এখানে হলো তেইশ জোড়া বুঝছে দেখো পুরুষ ডিপ্লয়েডে জনন তাহলে কটা অটোজোম চুয়াল্লিশটা বাইশ জোড়া আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজম তাই তো হুম এই হচ্ছে অটোজোম আর মহিলাদের ক্ষেত্রে কি হবে এখানে বলেছে পুরুষের ক্ষেত্রে ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই তাহলে এক জোড়া আর ফর্টি ফোর অটোজম তাহলে তেইশ জোড়া হলো আর পুরুষের ক্ষেত্রে হলো এই পুরুষের ক্ষেত্রে এটা হলো আর মহিলার ক্ষেত্রে হলো ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স এইটুকু তোমরা পড়বে পরের দিন আমি ক্রোমোজোমের বহির গঠন পড়াবো তখন আমি ক্রোমাটিড ক্রোমা ক্রোমোনিমা এগুলো ডিটেলসে বলে দেব হয়েছে এই পর্যন্ত তোমরা পড়ে নেবে ক্রোমোজোম ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক ক্রোমোজোমের প্রকারভেদ এবং ক্রমজম সংখ্যাগুলো করালাম এইগুলো কিন্তু বেশিক এর উপর নির্ভর করে কোষ বিভাজন দাঁড়িয়ে আছে হুম ঠিক আছে এটুকুই থাক